আলু পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল, সাধারণ অথচ সুস্বাদু বাঙালি খাবার। চলুন আজ এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে 1 কিলো 250 খাসির মাংসকে ভালো করে বেছে ধুয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, টক দই ও কাঁচা সর্ষের তেল। সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। এবার ভালো করে মাংসগুলোর সাথে মশলাগুলোকে মাখিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব আগের থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুর টুকরোগুলোকে জোর আঁচে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। খুব বেশি ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট মতন ভেজেই তুলে নেব। যখনই দেখবো পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়েছে। এই যে দেখুন, ঠিক এইভাবেই তুলে নেব। তারপরে দিয়ে দেব কেটে টুকরো করে রাখা পেঁপেটাকে। পেঁপে ঢাকো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁপেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন। মোটামুটি 30 সেকেন্ড ফোড়নটা ভাজলেই ফোড়ন থেকে একটা সুগন্ধি উঠে আসবে। তখনই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। পুরো মাটনটা আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করব, করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মনে রাখবেন এই সময় আঁচটা যেন জোরেই থাকে। মিনিট 10 পরে ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে মাটন থেকে। এরপরে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলোকে, দিয়ে আবারও ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আবার মিনিট 10 জন্য ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আবারও ভালো করে একবার নাড়িয়ে নেব পুরো মাটনটাকে। তারপরে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে রসুন বাটা ও আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আবার কিছুক্ষণ ঢেকে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষতে থাকব। ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপর দিয়ে দেব বাকি লবণটা। এখানে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও করে লবণ দিচ্ছি। আপনারাও কিন্তু রান্না করার সময় টেস্ট করে লবণটা দিবেন। এরপর পুরো মাটনটাকে ভালো করে কষতে থাকব। ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না মাটন থেকে তেলটা ছেড়ে আসে। এবার অন্যদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তাতে আমি জলটা ফুটিয়ে নিয়েছি। যখন মাটনটা পুরোপুরি কষে যাবে তখন মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এইবার আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে 10 মিনিট গ্যাস অফ করে রেখে দেব।
10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি মাংসটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এবারে আমি মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি ভাজা পেঁপে, ভাজা আলুগুলোকে, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব পুরো ঝোলের সাথে। শেষে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো এবং পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি আবারও প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে গ্যাস অফ করে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আলু পেঁপে দিয়ে মটন কারি। রবিবার দুপুরবেলায় রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।